এই যে আমাদের সেই জিনিসটা গরিবে আনবক্সিং টেবিল ঠিক আছে এখানে আমাদের সেই প্রোডাক্টটা আছে এটা আনবক্সিং করে দেখাবো চলো কাউন্টার দামই একটু বেশি বলে তার জন্য মনে হয় এত টাকা নিচে এর অনেক ধরনের প্রাইস আছে গরিলা প্রোটেকশন গুলো লাগাতে পারবে রয়্যাল অ্যাঙ্গেলে শ্যুট করছি ওটা কত বড় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা যে যেখানে দেখছো সকলে খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি সো আজকের ব্লগটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কি নিয়ে ব্লগটা সো আজকের ব্লগটা কোনো ব্লগ হচ্ছে না ট্রাভেল ব্লগ হবে না এমনি ব্লগ হবে না নর্মাল ব্লগ হবে না লাইফস্টাইল ব্লগ হবে না আজকে হচ্ছে আনবক্সিং ভিডিও করবো একটা জিনিস কিনেছি যেটা থাম্বনেলে দেখেছো গোপ্রো মাউন্ট টাইপের একটা জিনিস কিনেছি সেটাই দেখাবো তোমাদেরকে সো যারা প্রথম চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দাও আর আগের ঘড়ির ভিডিওটা যারা দেখো অবশ্যই গিয়ে দেখে আসো এই আই কার্ডের লিঙ্ক দিয়েছি ওখানে গিয়ে দেখে আসো সো আমার পাশেই আছে পিজুস পিজুস একটু হেল্প করবে আমার সাথে আর মালটা চলে এসছে মানে সেই প্রোডাক্টটা চলে এসছে পিজুস পিজুস কেমন আছিস বল ঘুমাচ্ছিল ঘুম থেকে তুলে নিয়ে এসছি হেলিকপ্টার মনে যাচ্ছে খুব নয়েজ হচ্ছে আমাদের তো আনবক্সিংয়ের জিনিসটা চলে এই যে ফ্লিপকার্ট দিয়ে সেই জিনিসটা অর্ডার দিয়েছি জিনিসটা হেলিকপ্টার যাচ্ছে দেখতে পারো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে আপচা আপচা হয়ে যাচ্ছে অনেক জুম করে নিয়েছি বাদ দাও হেলিকপ্টারটা চলে যায় তো ব্লগে আসি সো এই জিনিসটা অনেকদিন ধরে অর্ডার দেবো দেবো ভাবছিলাম বাট অর্ডার দেওয়া হয়ে ওঠেনি সো অর্ডার দিয়েছি এটা অনেক কাজে লাগবে আমার ভবিষ্যতে এটা দিয়ে মোটো ব্লগিং করবো সাইক্লিং ব্লগ করতে পারবো এবার মানে রাইডিং ব্লগও করতে পারবো যা জানো অবশ্যই এখন আনবক্সিংটা করা যাক একবারে আনবক্সিংটা দেখাই সো গাইস এখন আনবক্সিং করবো কী কী আছে দেখে নিই এমনিতে অলরেডি আমি আনবক্সিং করে রেখেছিলাম আগে তাও তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি সো গাইস এইগুলো পেয়েছি এর মধ্যে এই যে মেন জিনিসটা এটা এটা হচ্ছে বুকে লাগা আর এই জিনিসটা দিয়েছে আর এই যে মেন মোবাইল হোল্ডারটা খুবই ভালো কোয়ালিটির দিয়েছে আর এখানে একটা এই যে এই জিনিসটা নাট বল্টু টাইপের নাট নাট না বল্টু কী বলো ভাই নাট ওই এইটা দিয়েছে আর এইটা তো খোলা যায় বাট আমি লাগিয়ে দিয়েছি আর খুলতে এই কটাই তো এই কটাই জিনিস দিয়েছে সঙ্গে কোনো ম্যানুয়াল ফ্যানুয়াল দেয়নি বাট কী করবো আমাদের বুঝে শুনে মানে ভিডিও ইউটিউবে ভিডিও দেখে এইগুলো ফিট করতে হয়েছে কিছু করার নেই তার কোনো এই যে শুধু এই জিনিসটা দিয়ে যেটা মানে ঠিকানা ফিকানা থাকে ওইটাই আর এইগুলো এই কটা জিনিসই দিয়েছে এর সঙ্গে আদার্স কোনো কিছুই দেয়নি কোনো ম্যানুয়ালও দেয়নি আর কোনো কার্ড ফার্ড কিছুই দেয়নি শুধু এই কটাই দিয়েছে এই কটা নিয়েছে তোমার 550 টাকার মতন এই ভিডিও বন্ধ কর এই ভিডিও বলছি গানটা দিয়ে নিয়েছি তাও অনেক কম রেটে পেয়েছি সো এই মাউন্টার জন্যই অত টাকা নিয়েছে মনে হয় এরকম আনটার দামই একটু বেশি বলে তার জন্য মনে হয় এত টাকা নিয়েছে এর অনেক ধরনের প্রাইস আছে 350 এরকম অনেক ধরনের ফ্লিপকার্ট আমাজনে দেখতে পারো সো এই মাউন্টটা খুবই ভালো এটা গরিলা পটের সঙ্গে লাগাতে পারবে এইটা এরকমভাবে মানে এইভাবে সেট করে এইটা আর এই নাট আর বল্টুটা দিয়ে এরকমভাবে টাইট দিয়ে আর এখানে মেন ক্যামেরা মানে মোবাইলটা মাউন্ট করে এই যে এই এই জিনিসটা আছে এটা দিলে এরকম বড় হয়ে যায় দেখতেই পাচ্ছ এখান থেকে মোবাইলটা ঢোকা ঢুকিয়ে সেট করে বেসিক্যালি এই একটা জিনিস আছে এটা হচ্ছে আমাদের স্কুলের ব্যাগেও লাগানো থাকে ওই টাইপের একটা জিনিস এটা খুলে তারপরে মোবাইলটা পড়তে হয় দেখাচ্ছি তোমাদের এই যে খুলে যায় এরকমভাবে পড়তে হয় তোমাদের দেখাচ্ছি সো গাইস এই যে এই জিনিসটা এরকমভাবে পড়তে হবে এবং ঢোকাতে হবে এইভাবে বুকের মধ্যে সেট করে এই যে যেটা স্কুলে বললাম স্কুলের ব্যাগের মধ্যে লাগানো থাকে ওই জিনিসটা ফিট করে আর এই মাউন্টটা তো বলেছিলাম তোমাদেরকে এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি আর খুলতে পারছি না এই এরকম টাইপের এরকম সেটটা হবে এখানে মোবাইলটা লাগবে পিউজো ফোনটা নিচ্ছি এই যে পিউজো ফোন এটা এই জিনিসটা দিয়ে ঢেলা করে
আমি কোনো মানে ইউটিউবার নই, মানে যারা আনবক্সিং করে সেরকম ইউটিউবার আমি রিভিউ করছি না, এটা জাস্ট আমি কিনেছি সেটাই তোমাদেরকে বলছি যে এটা কীভাবে পরে কেউ ইউজ করে সেটাই। এই যে পিসুসের ফোনটা টাইপ দিয়ে দিলাম, এখন যে টাইপ দিয়ে দিলাম এরকম জিনিসটা থাকবে, এই যে টেকনোলজিটা এরকম ক্রস টাইপের এইখানে, আর এই যে ক্যামেরা এরকমভাবে তোমরা তো এই যে আমার হাত হাত ছেড়ে দিয়েছি, এখন জানি না ক্যামেরা অ্যাঙ্গেলটা মনে হয় একটু চেঞ্জ হতে পারে, আমি এখন ফার্স্ট প্রথমবার টেস্ট করছি, ওখানে পিছুস ভিডিও করছে, এখানে আমি এইভাবে ভিডিওটা করবো, এখানে ক্যামেরাটা লাগা মানে মোবাইলটা লাগানো, অনেকে অ্যাকশন ক্যামেরা বা গোপ্রো ক্যামেরা লাগায়, প্রচুর রোদ্দুর আছে ক্যামেরা লাগায় আর অ্যাকশন ক্যামেরাও লাগায়, যে যেটা লাগাতে পারে। এটা মানে মোটো ব্লগের জন্য খুব ভালো একটা জিনিস, অনেকে এইখানেও লাগায় সেটা হেলমেটের জন্য, এটা হচ্ছে চেস্ট মাউন্ট বুকে লাগানোর জন্য, কিছু ভিডিও হচ্ছে আর এই পারেও ভিডিও হচ্ছে, মানে একটু শ্যুটটা দেখবে কেমন লাগছে। আর এখানে পিসের বাইক, এই পিস ওদের মন্দির বাইক, সো এই যে এরকম হাত মানে মানে এরকমভাবে যেমন ব্লগটা করে অনেকে গোপ্রো ক্যামেরা গোপ্রো ক্যামেরাও লাগে অ্যাকশন ক্যামেরাও লাগায়, আর এইখানে বাইক আছে বাইকের মধ্যে এরকমভাবে উঠবে আমাদের এসপি সাইন, এইভাবে লক বলে আমি চালাতে পারছি না এই ফোনটা পরে আছে। পুরো ভিউটা এরকম টাইপের আসবে, এরকম পুরো ভিউটা এরকম তোমরা দেখতেই পাচ্ছ, এরকমই ভিউ আসবে। এরপরে আমি সাইকেলটা নিয়ে বেড়াচ্ছি, তারপর দেখাবো তোমাকে, আর লাগানো থাকবে, আর বাইক চালালে পুরো ওভার ভিউটা তোমার ওয়াইড অ্যাঙ্গেল যে আরও ভালো হতো, বাট আমার ফোনে ওয়াইড অ্যাঙ্গেল নেই তোমাদের দেখাতে পারছি না, ওয়াইড অ্যাঙ্গেল থাকলে ভালো হতো, বাট নর্মাল ক্যামেরাতেই দেখাচ্ছি এরকম টাইপের ভিউ আসবে। এই যে এখন তুতানের সাইকেল বসে আছি, তুতান আমার সঙ্গে চলে এসছে। এই যে তুতান সেটআপটা কেমন লাগছে বল? ভালো লাগছে, ভালো লাগছে। এই যে তুতানের সাইকেল চলে এসছে, তুতানের সাইকেল একটু খারাপ আছে তাও চলে যাবে, দেখো ভিউটা এরকম আসছে। এখন টেস্ট করব তুতানের সাইকেলে, দেখি সাইক্লিং ব্লকটা ভালো মতন হয় নাকি। ভাই ব্রেক ধরে তো সাইকেলে, হ্যাঁ এখন চাচ্ছি এই কুকুর শট, এখন টেস্ট করবো এখন তুতানের সাইকেলে, মোটো ব্লগ মানে মোটো ব্লগ না সাইক্লিং ব্লগিং হবে। হ্যাঁ না ভিউ কতটা আসছে দেখে তোমরা বলো, সাইকেলে পাও নেই সাইকেল চালাবো কি অবস্থা, তুতান যেমনি তুতান সাইকেলের জন্য ভালোই ভিউ আসছে। হ্যাঁ আচ্ছা সাইকেলে পাম ধর পাম নেই, খুব ভালোই ভিউ আসছে আশা করি। সো গাইস তোমরা এইভাবে রিলও করতে পারবে, তোমরা মানে অন্য পোর্ট্রেট মোডে করে তোমরা রিলও করতে পারবে এইরকম। সবাই যে এবার মন্দির বাইকে বসবো, এবার তোমাদের অ্যাঙ্গেলটা পুরো দেখাবো। এই যে এই বাইকে পুরো পারফেক্ট, সাইকেলে একটু উঁচু নিচু থাকে, ওই আমি পারবো না চালাবো আমার হাত সেট নেই। এই যে পুরো ওভার ভিউটা এরকম আসবে, ওই ভাই কত বড় হেভি লাগছে, ওয়াইড অ্যাঙ্গেলে ভালো হবে ভাবতে, ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করছে এটা কত বড়।
So, video যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও ভিডিওটা এটা জানার জন্য আমাদের বলে যে আগে এটা কোনো ব্লগ না এটা আনবক্সিং ভিডিও মানে একটা জিনিস কিনেছি সেটাই পুরোটা কিনেছি এই গোপন মানটা ওটা তো আমি রিভিউ করে রাখলাম ছোটখাটো রিভিউ করলাম অন্তত ভালোই এসেছে ফোনে আমার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ছিল না মানে সেই কারণে আমি ভিডিওটা আরেকটু ভালো হবে সেই কারণে আমি দেখাতে পারিনি তো যতটা ভিউ এসেছে ততটাই ব্লগটা স্টার্ট করব ঠিক আছে এরপরে মোটো ব্লগ আসছে আমি এরপরে একটা ভালো একটা ব্লগ করবো ঠিক সেই হিসাবেই আজকে সারপ্রাইজ রইল তোমাদের জন্য সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই।